हेलो फ्रेंड्स, আপনাদের স্বাগত জানাই ব্লু অ্যাপেলস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন একদমই ঠিক বাসন্তী পোলাও রেসিপি, অনুষ্ঠান বাড়ির বাসন্তী পোলাও। সাহায্য করবেন তাহলে চলুন বাসন্তী পোলাও কিভাবে বানায় আমরা দেখে নিই। এখানে আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল পরিষ্কার করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। এইবারে জলটা আমি শেকে মানে জলের থেকে চালটা জল ছেড়ে তুলে নিয়েছি। কড়াইটা গরম করে কড়াইয়ে প্রায় 25 গ্রামের মতো ঘি আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘি আর রিফাইন্ড অয়েল দুটো মিক্স করে কিন্তু এটা করতে পারবেন। তো ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে আমি দিয়ে দেব 8 পিস লবঙ্গ, 3 টুকরো দারচিনি আর 3 পিস এলাচ। লবঙ্গ আর দারচিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। ফোড়নটা ফ্রাই হয়ে যে সুন্দর একটা গন্ধ বেরাবে সেই পর্যায়ে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। আমি যেভাবে করছি এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আপনাদের বাসন্তী পোলাও একদম ঝরঝরে হয়েছে আর একটুও কিন্তু চাল ভাঙেনি। চালটা দেওয়ার পর আমি হলুদ দিয়ে দিয়েছি। আমি কোনো রকম ফুড কালার কিন্তু ইউজ করব না, ফুড কালার শরীরের পক্ষে ক্ষতিকারক আমরা সবাই জানি। আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন, সেক্ষেত্রে জলের সাথে যখন চালটা আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন সেখানে ফুড কালার দিয়ে আধ ঘন্টা চালটা ভিজিয়ে রেখে চালটা জল ঝারিয়ে তুলে নেবেন। বাট আমি যেহেতু ফুড কালার ইউজ করিনি, হলুদ দিয়েছি, সেজন্য কিন্তু আমি এই পর্যায়ে হলুদটা অ্যাড করলাম। হিট কিন্তু হাই থেকে মিডিয়ামে আছে। এইবার আমি দিয়ে দেব 1/2 টেবিলস্পুন লবণ, তবে লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। 1/2 টেবিলস্পুন লবণ আমি দিয়েছি আর 1/2 টেবিলস্পুন চিনি দিয়ে দিয়েছি আর কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। আমরা জানি বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, সেজন্য আমি 1/2 টেবিলস্পুন দিয়েছি। আপনাদের সুইটনেস যদি আর একটু দরকার হয় তো বেশি চিনি দেবেন, আর কম দরকার হলে কম দেবেন। এইবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে দিয়েছি, হিট হাই থেকে মিডিয়ামে রেখেছি। চালটা কিন্তু ভালোভাবে ফ্রাই করতে হবে, তাহলেই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। এই সমস্ত ছোট ছোট টিপস আর ট্রিক্সগুলো আমি যেটা বলছি সেটা কিন্তু অ্যাপ্লাই করলে একদম পারফেক্ট ঝরঝরে পোলাও রেডি হবে। আর এক্ষেত্রে আমি বলে রাখছি যে আমি যেহেতু হলুদ দিয়ে করছি স্বাদের কিন্তু একদমই হেরফের হবে না, বরঞ্চ এটা বেশি হেলদি হবে, এটুকু আমি দাবি দিয়ে আপনাদের বলতে পারি। তো হাই থেকে মিডিয়ামে রেখে চালটা আমি এবার কন্টিনিউ নাড়াচাড়া করে ভালোভাবে ফ্রাই করে নেবো। ঠিক কতটা ফ্রাই করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। চালটা দেখুন ফ্রাই হয়ে এসছে। আপনারা অনেকেই হয়তো ভাববেন যে আমি হাতা দিয়ে করছি খুন্তির পরিবর্তে। অ্যাকচুয়ালি আমার হাতা দিয়ে চাল ভাজার সময় একটু সুবিধা হয়, তো সেই জন্য আমি হাতা ইউজ করছি খুন্তির পরিবর্তে, যার যেটাই সুবিধা হয় আর কি। চালটা এবার রেডি হয়ে গেছে, একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন চালটা সাদা সাদা হয়ে এসছে আর একদম ঝরঝরেভাবে ফ্রাই হয়েছে। এই সাদা সাদা যখন হয়ে আসবে, এক্স্যাক্টলি দেখুন সাদা সাদা, তখন বুঝতে হবে যে পোলাওয়ের জন্য রাইসটা মানে চালটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আর একদম যখন ঝরঝরে হয়ে আসবে কড়াই থেকে আলগা হয়ে আসবে, এই পর্যায়ে আমি যেহেতু 250 চাল দিয়েছি তার ডাবল জল অ্যাড করব। এখানে আমি 250 চালে 500 ml জল অ্যাড করব, আর জলটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, অবশ্যই গরম জল ইউজ করতে হবে। গরম জলটা আমি দিয়ে দিয়েছি। এইবারে হিট আমি একদম কমিয়ে দেবো, হিট কমিয়ে দিয়ে ভালোভাবে এটা ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি ফিরে আসবো, হিটটা যেটা বললাম একদম লোতে কিন্তু থাকবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন জলটা কিন্তু একদম টেনে গেছে। একটু এইবার পোলাওটাকে আমি উপর নিচ করে দেবো। মিশিয়ে নিয়ে চিনি একটু লাগবে, আমি টেস্ট করে নিয়েছি, লবণ ঠিক আছে। তো আরেকটু আমি 1 টেবিলস্পুন চিনি দিয়ে দিয়েছি আর 1 টেবিলস্পুন ঘি দিয়েছি। এইবার দিয়ে দেব 1 টেবিলস্পুন গুঁড়ো গরম মশলা, একটু ভুল হয়েছে, 1/2 টেবিলস্পুন গুঁড়ো গরম মশলা আমি অ্যাড করব।
এইবার সমস্ত উপকরণগুলো আবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। হালকা হাতে আমি মিশিয়ে দিয়েছি, হালকা হাতে মিশিয়ে দেওয়ার পর হিটটা আমি বন্ধ করে দেব। তারপরে এটা আমি আবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর এই পর্যায়ে কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না, তাহলে চালটা ভেঙে যাবে। একদম চাপা ঢাকা দিয়ে আমি আবার 15 মিনিটের জন্য রেখে দেব, কিন্তু এই পর্যায়ে কিন্তু হিটটা আমি বন্ধ করে দিয়েছি। তো ফিরে আসছি 15 মিনিট পর, তখন দেখতে পারবেন পোলাওটা কেমন পারফেক্ট ঝরঝরেভাবে রেডি হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, 15 মিনিট বলেছিলাম, বাট 10 মিনিটে কিন্তু দেখুন কতটা ঝুরঝুরেভাবে পোলাওটা রেডি হয়ে গেছে। আর রং দেখে কিন্তু কেউ বলতেই পারবে না যে আপনি এটা কোনো ফুড কালার ইউজ করেনি, হলুদ দিয়ে করেছেন। দেখুন চাল, দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে, অথচ একটি চালও কিন্তু ভাঙেনি। এটা আরেকটু রেখে দিলে, আধ ঘন্টা রেখে দিলে আরও ঝরঝরেভাবে কিন্তু রেডি হয়ে যাবে। কিন্তু বুঝতে পারছেন যে দেখুন কতটা ঝরঝরেভাবে পোলাওটা রেডি হয়েছে। এইবারে আমি পোলাওটা পরিবেশন করে দেব। তো দেখুন বাসন্তী পোলাও পরিবেশন করে দিয়েছি, কতটা সুন্দর দেখতে হয়েছে। প্রতিকটা রাইস কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, একটি রাইসও ভাঙেনি। আর টেস্ট হয়েছে অসাধারণ, গন্ধ হয়েছে দুর্দান্ত। বাড়িতে ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সাইড ডিশ দিয়ে এটি পরিবেশন করতে পারেন। আলুর দম বলুন, পনির বলুন, মাটন, চিকেন। আজকে আমি মাটন কষার সাথে পরিবেশন করবো এই বাসন্তী পোলাও। তো নিজেদের পছন্দ অনুযায়ী সাইড ডিশ দিয়ে পরিবেশন করবেন এই বাসন্তী পোলাও, আর সবাই খেয়ে কিন্তু বাহ বাহ করবে। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে।